হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরো একটা শাড়ি ব্লগ নিয়ে। তোমাদের শাড়ি ব্লগের প্রচুর রিকোয়েস্ট আসে, এন্ড শাড়ি ব্লগ সত্যি আমি করতে পারি না, কারণ শাড়িটা আমাকে মানে আলাদা করে পরতে হয়, আমার তো ভীষণ বিরক্ত লাগে। আমার মনে হয় না যখন যে কস্টিউমে আছে সেই কস্টিউমে ভিডিও শ্যুট করি, তো আমার আমার খাটনিটা কম হয়, ঠিক আছে, আমাকে প্রেশার কম দিতে হয়। তো শাড়িটা তো একেবারেই মানে আমার খুব বিরক্ত লাগে পরতে। যাই হোক, তোমাদের রিকোয়েস্টে যদিও তো করতে তো হবেই, কারণ ভিডিওগুলো তো তোমরা দেখবে, তোমাদের চয়েসে কিছুটা তোমাদের চয়েস মেনেও ভিডিও করতে হয়, পুরোটা পারি না করতে। তো দেখো আমি আজকে শাড়িটা পরেছি, ব্লু শাড়ি এন্ড পিঙ্ক কালারের স্লিভলেস ব্লাউজ। আমার তো ভালো লাগেই, তোমাদেরও ভালো লাগে। সো যাই হোক, এখন যেটা করব আর কি, এখন শ্যাম্পু করে এসেছি, জাস্ট হেয়ারটা ওয়াশ করেছি। দেখো হেয়ার অন্য সময় হয় না, হেয়ার বানটা ব্যাক সাইডে থাকে, কারণ আমি হেয়ার ওয়াশ করে মানে হেয়ার ওয়াশটা করি যখন হেয়ারটা ব্যাক সাইড করে হেয়ারটা ওয়াশ করি। আজকে ফ্রন্ট সাইড করে সামনে মাথা ঝুঁকিয়ে হেয়ারটা যেহেতু ওয়াশ করেছি, তো বানটা যেটা বানানো হয়েছে সেটা ফ্রন্টে বানানো হয়েছে, অ্যান্ড বেরিয়ে এখনো কিচ্ছু করিনি। দেখো স্নান করে টিপটা বেরিয়ে গেছে, আর টিপটা এত টিপ পড়ি, দেখো মনে হচ্ছে চন্দনের টিপ পড়ে আছে, তাই না? টিপের পুরো মার্ক পড়ে গেছে। তো যাই হোক, এখন যেটা আমি করব, আজকে ঘরটা খুব ডিপলি ক্লিন করেছিলাম, মানে ভালো করে ঘর ঝেড়েছি, অ্যান্ড সার্ফ দিয়ে জল মানে জলের মধ্যে সার্ফ দিয়ে ঘরটা ভালো করে পুছেছি। যেহেতু দেখতে পাচ্ছ মেঝেটা হোয়াইট টাইলসের, তো নোংরা হলে না ভীষণ ভাবে বোঝা যায়। আর এখানে আমি রোজ রোজ ঘর পরিষ্কার করিও না, দুদিন চার দিন পরে করি, তখন ভীষণ ভাবে নোংরা হয়, তো একটু ভালো করে করতে হয়। তো এখন যেটা করব, তোমরা জানো এখানে একটা মাদুর বিছানো থাকে, ম্যাট্রেস তো অনেক আগেই তুলে দিয়েছি, মাদুর বিছানো থাকে, তো সেটাও তোলা হয়ে গেছে। এখন আমি আমার বিছানাটা পেতে নি, কারণ এখানে এসে সকাল থেকে প্রচুর কাজ করেছি, ভীষণ ভাবে টায়ার্ড হয়ে গিয়েছি, তো এবার আমাকে একটু রেস্ট নিতে হবে। অ্যান্ড আজকে বাড়ি দিয়ে খেয়ে এসেছিলাম, সেই জন্য এখন সেই মতন করে কিছু খাবো না, জাস্ট এক কাপ একটু চা বানাবো আর ডিমের অমলেট বানাবো, দিয়ে একটু রেস্ট করবো। আজকে প্রচুর পরিমাণে খাটনি হয়েছে। এখন কটা বাজে জানো? প্রায় 3:30। তো চলো আর বেশি বক বক না করে আমার কাজটা করে নিই, তোমরা দেখতে থাকো। আজকে এসে কাপড় জামা গুলো সব হ্যাঙ্গারে হ্যাং করে দিয়েছি। চলো, আমার বিছানা তো হয়ে গেল, খুব সিম্পল ছোট্ট কিউট আমার বিছানা। মাটিতে শুতে যে কি পছন্দ হয় আমার, আমি কি এখানেও দেখো ম্যাট, ওই বাড়িতে তো মাটিতে আমি ঘুমোই, তোমরা দেখেছো, তোমরা অনেকেই বলো মাটিতে কেন ঘুমাও, আমার ব্যাক পেনের জন্য মাটিতে ঘুমাই, সেটা বরাবরই তোমাদেরকে বলি, তারপরে আবার জিজ্ঞাসা করো তুমি কেন মাটিতে ঘুমাও। তো যাই হোক, আমার ব্যাক পেনের জন্য মাটিতে ঘুমাই, আমি গদিতে শুতে পারি না। এখানেও শখ করে একটা ম্যাট্রেস কিনলাম, বাট ম্যাট্রেসটা গুটিয়ে ফেললাম, যেটুকুনি সময় থাকে মাটিতেই গড়াগড়ি খাই। তো এই হলো আমার ছোট মতো একটা বিছানা, ব্যাস হয়ে গেছে। এইবার হেয়ারটা আমি এখন আর খুলছি না, হেয়ারটা খানিকক্ষণ র্যাপ করা থাক। আমি যেটা করব একটু টিপ পরবো, কেন ফাঁকা তো মুখটা কেমনি লাগছে, দিয়ে আমার খাবার বানাতে যাবো, তো চলো টিপটা পরে দিই। দিস ইজ মাই মেকআপ পাউচ, এতে কি আছে জানো, কাড়ি খানিকখানি লিপস্টিক পরে আছে, আর টিপের পাতা আছে, আর একটা লাইনার আছে, ব্যাস মেকআপ ইউজ করতেই জানি না, শিখিনি আর পছন্দ করি না ওই হাই মেকআপ খুব একটা। তো আমি টিপটা পরি, টিপ ছাড়া বড্ড মুখটা কেরকম একটা লাগে, এবার ভালো লাগছে না বলো? পরে নিলাম টিপ, চলো তোমাদেরকে কিচেনে নিয়ে যাই, দেখে নাও কি বানাচ্ছি। হালকা হালকা খিদে পেয়েছে, খুব বেশি খিদে আমার লাগেনি, তো হালকা খিদে পাচ্ছে, সেই জন্য ডিমের অমলেটের চা বিস্কিট দিয়ে কাজ চালিয়ে দেবো এখন। এখন মানে এত কাজ করেছি না, বিশ্বাস করবে না, অনেক কাজ করেছি এই বাড়িতে এসে। ওইখানে তো করেছি সকালের একটা ফিনিশ,
দিয়ে কাজে বেরিয়েছি, কাজ করেছি এখানে সেখানে, এইবারে শরীর একদম ছেড়ে দিয়েছে, আর ভালো লাগছে না। তো এইবারে খেয়ে একটু রেস্ট নিতে হবে। চলো তাহলে কিচেনে যাই। চলে এসেছি কিচেনে, আর এসে তোমাদেরকে তো বললামই আমি আজকে কি বানাতে চলেছি, ডিমের অমলেট আর চা। তো ভিডিওটা নইলে অনেক লম্বা হয়ে যাবে। আমি এখানে চা অলরেডি বসিয়ে দিয়েছিলাম, এই দেখো চা ফুটে গেছে, হয়েও গেছে। এইবার আমি প্যানটা ট্রান্সফার করে দিলাম, ডিমের ভাজাটা এবার আমি বানাবো। তো ভিডিওটা যাতে লম্বা খুব বেশি না হয়ে যায় সেই জন্য আমি চাটা আগে বসিয়ে দিয়েছিলাম। এক মিনিট, চাটা ঝটপট করে ছেঁকে নিয়ে ঢাকা দিয়ে রাখি, নইলে চাটা ঠান্ডা হয়ে যাবে, কারণ এখনো ডিমের অমলেট বানানো হয়নি। চুলটা এখনো র‍্যাপ করা রয়েছে, খোলাই হয়নি। কিচেনে একটু অন্ধকার লাগে না, লাইটের ব্যবস্থা করতে হবে। এই দেখো ডিমের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি, যাতে সময়টা আমার একটু বাঁচে। পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, তাহলে ডিমটা একটু মোটা হবে। আর এতে কটা ডিম আছে জানো? কি ডিম খাই, এই জন্য ডিমের দাম এত বেশি বেড়ে যাচ্ছে। ছায়া পড়েছি ব্লু কালারের শাড়িতে, কিনবো কিনবো কেনাই হয় না, সব উল্টো পুল্টো কালার। ব্ল্যাকেও পড়ি পিঙ্ক কালারের ছায়া, আজকে তো অত বোঝা যাচ্ছে না, নাহলে বোঝা যায়। চলো ডিমটা ফ্রাই করবো। জোরটা একটু কমিয়ে দিলাম, যতক্ষণ এটা হচ্ছে আমি আমার হেয়ারটা ড্রাই করে নিই, এটা একটু সময় লাগবে হতে। অনেকক্ষণ হলো শ্যাম্পু করেছি, হেয়ারটা র‍্যাপ করা, এতক্ষণে মানে হেয়ারের এক্সট্রা যে ওয়াটার, এক্সট্রা যে জল গামছা সোপ করে নিয়েছে, এবারে চুলটা খুলতে হবে, নাহলে শুকনো হবে না। আজ কোনো হেয়ার ড্রাই ভিডিও করছি না, নর্মালি হেয়ারটা ড্রাই করব। শাড়ি পরে এইসব করতে সত্যি অসুবিধা হয়, আঁচল মাচল সব আটকে যায়। যাই হোক দেখো, একটু গুঁড়ো গুঁড়ো ওই রিঠা, আর আমি তো আজকে তোমাদের বলাই হয়নি, এই ভিডিওটা আমি করছি হোমমেড যে হার্বাল শ্যাম্পুর ভিডিওটা তোমরা দেখলে, তারপরে এটা। তো চুলের মধ্যে দিয়ে চুলটা যখন ঝাড়ছি না, একটু গুঁড়ো গুঁড়ো বেরোচ্ছে, সেটা কি জানো? সেটা হচ্ছে রিঠা। রিঠা তো দানা সমেত পিসাই করা হয় পাউডারের মধ্যে, তো সেই দানাগুলো থেকে যায়, সেইটাই গুঁড়ো গুঁড়ো হয়ে বেরোলো। নিচে হোয়াইট কালারের টাইলস বলে পরিষ্কার বোঝা গেল জিনিসটা। চলো আমাদেরকে বিয়ে যেহেতু হয়েছে, তো খালি মাথা তো থাকতেই নেই, একটু হলেও সিঁদুর টাচ করাতেই হবে, সেটাই বললাম। আর চুল তো এখন বেশি ড্রাই করছি না, কারণ এটা কোনো হেয়ার ড্রাইং ভিডিও নয়, নর্মালি হেয়ারটা ড্রাই করলাম। আর ভিজে চুল এখন হেয়ার ড্রাই করা এমনিও ছেড়ে দিয়েছি। তো ডিমটা বসিয়ে এসেছি, চলো আমার এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবারে ডিমটাকে ওল্টাই, নাহলে পুড়ে যাবে।
আজকে স্নানের পরে ভিডিও করা শুরু করে দিয়েছি, তো জল খেতে ভুলে গেছি। নরমালি স্নানের পরে জল খেতে মানে কি বলে কেন খাবে কি দরকার কি বেনিফিট আছে। তো চাটা মনে ঠান্ডা হয়ে গেল, ডিমের অমলেটটা প্রায় হয়ে এসেছে। দুটো বিস্কিট নেব, নরমালি বিস্কিট খাই না, খিদে পেলে তখন বিস্কিট বেশি না দুটো। আর ততক্ষণে ডিমটাও হয়ে যাচ্ছে, এবারে নামিয়ে নেব। লাঞ্চ না, লাঞ্চ আমার হয়ে গেছে, লাঞ্চও না আর বিকেলের চায়ের খাবারও না, জাস্ট হালকা খিদে সেইটা মেটাবার খাবার। তো আমার ডিমের এটা হয়ে গেল, ডিমের ইয়েটা মানে অমলেটটা। মোটা হয়েছে এই দেখো, তিনটে ডিম, দুটো পেঁয়াজ, পাঁচটা কাঁচা লঙ্কা। সো এটাকে এবার তোমরা কিভাবে নেবে জানি না, আফটারনুনের লাঞ্চ তো হবে না, এটা টিফিন বলতে পারো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, যাওয়ার আগে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে, অ্যান্ড নিচে যে বেল বাটনটা আছে সেটা প্রেস করে দেবে, নাহলে কিন্তু তোমরা ভিডিওর নোটিফিকেশন পাবে না, বা লাইভ আসলে নোটিফিকেশন পাবে না, এসে আমাকে জিজ্ঞাসা করবে তুমি কখন লাইভ আসো বলো না, বুঝতে পারি না। তোমরা তাহলে বেল বাটনটা প্রেস করো নি, সেই জন্য তোমাদের ফোনে নোটিফিকেশনটা যায় না। সাবস্ক্রাইব করলে শুধু হয় না, বেল বাটনটাও প্রেস করতে হবে, নাহলে নোটিফিকেশন পাবে না। তো চলো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।